চলে এলো ভাই পয়লা বৈশাখ, চলো এবার কিনতে যাই নতুন একটা পোশাক। হে বন্স, অ্যাটেনশন অ্যাটেনশন ভাই লোক। আচ্ছা, পয়লা বৈশাখ মানেটা কি? নতুন বছর, বাংলার নতুন বছর। কিন্তু ভাই মানুষজনের নতুন বছর নিয়ে কোনো আবেগ নেই, সবার মাথার ভিতরে এটাই আছে যে পয়লা বৈশাখ মানে নতুন ড্রেস কিনতে পারবো। সে না গরমের ড্রেস বলেই কিনবো, কিন্তু কিনবো। আর বাঙালি ফ্যামিলিতে না ড্রেস কেনার একটা আলাদাই স্ট্র্যাটেজি চলে। মেইনলি আমাদের ফ্যামিলি থেকে বছরে দুটো সময় ড্রেস কেনার পারমিশন দেওয়া হয়, একটা দুর্গাপূজা আর একটা পয়লা বৈশাখ। এবার দুর্গাপূজায় যেই যেই ড্রেসগুলো কিনি সেগুলো সব ব্র্যান্ডেড ড্রেস হয়, মানে সবাই তখন বড় লোক, কারোর শপিং এর বাজেট 5,000, কারোর 10,000, আবার কারোর 15,000, মানে যার যা সেভিংস থাকে সেগুলো সব দুর্গাপূজাতেই ফোটানো হয়ে যায়। কিন্তু 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 পয়লা বৈশাখের ড্রেস কেনার ধরনটা পুরোটাই আলাদা। দুর্গাপূজায় সবাই ড্রেস কেনে ব্র্যান্ডের ট্যাগ দেখে, আর পয়লা বৈশাখে সেলের ট্যাগ দেখে। সেলের ট্যাগ দেখে মানে যার দোকানে সেলের একটা ব্যানার লাগানো থাকবে তার দোকানে ভাই সব থেকে বেশি ভিড় হবে। আর ভাই আমাদের মতন পাবলিকরা না এই সময় প্রচুর প্রচুর কঞ্জুস হয়ে যায় ভাই, সবাই নিজেদের বার্গেনিং স্কিল দেখানো শুরু করে দেয়। এটা 750? না না না, এটা এটার জন্য 150 টাকা দেবো। না না, পাগল হয়ে যায়নি, 150তেই নেবো। আচ্ছা ঠিক আছে 200। দেখো ভাই চলে যাচ্ছি, লাস্ট বলছি 200, না হলে গেলাম। এই তো 250 টাকায় মেনে গেলে, জানতাম রে এটা 250 টাকাই দাম। বুঝলি ভাই এরকম করে দামটা কমাতে হয়। সো পয়লা বৈশাখের সময় সবাই ব্র্যান্ড ছেড়ে সেলের প্রোডাক্টের পিছনে ছোটে আর কিনেও ফেলে, আর কেনা উচিত। দেখো সবসময় ব্র্যান্ডেড কোম্পানি সেল না বাড়িয়ে মাঝে মাঝে এরকম ছোটখাটো স্টল থেকেও কিনতে পারো, মানে গরিবদের কিছু ভালো হয়ে যাবে, তাদের মুখে হাসিও আসবে, আর তোমাদের নতুন ড্রেসও কেনা হয়ে যাবে, আর কম দামে কেনা হবে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে মেলা, মানে পয়লা বৈশাখ মানে মেলা। আমি তো বুঝতে পারি না ভাই চৈত্রের সময় এতগুলো মেলা কোথা থেকে চলে আসে, মানে ইন্ডিয়ার সব স্টেট মিলেও এতগুলো মেলা হয় না যতটা চৈত্র সেলে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত মেলা হয়। কোন চার মাথার মোড়ে গেলেই দেখতে পাবে 4টে রাস্তাতে 4 রকম মেলা বসেছে, এবার কোনটায় যাই? আবার এই সময় আবার মেলা শিফটও করে, 1 থেকে 5 তারিখ মেলাটা এইখানে থাকবে, 6 থেকে 10 ওইখানে মেলাটা বসবে, আর 11 থেকে 15 তারিখ অবধি মেলাটা কেওড়াতলাতে বসবে। মানে একটাই মেলা, ওটাই প্রত্যেকটা পাড়াতে পাড়াতে 3-4 দিন করে ঘুরে ঘুরে যায়। সবই বুঝলাম, মানে কারোর যদি কোনো অভাব থাকে তাহলে পয়লা বৈশাখে ওটাকে সেলে কিনে ফেলো। এবার না আমার একটা প্রশ্ন আছে, যারা সিঙ্গেল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের খুবই অভাব, এদের জন্য কি পাড়ার মেলাতে সেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাওয়া যাবে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাওয়া যাবে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেলে নয় তো হরেক মালের স্টলে হলেও চলবে, হরেক মালের স্টলে হলেও চলবে। হরেক মাল হরেক মাল, আপনাদের কাছে নিয়ে এসেছি অনেক হরেক রকমের মাল। তো আজকের পয়লা বৈশাখের ভিডিও এতটা অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা একটু অন্য রকমের হয়েছে, তো কেমন লেগেছে তোমাদের। আর পয়লা বৈশাখে তোমরা এই ভিডিওটা সবাইকে শেয়ার করতে পারো, কারণ সবার সাথে রিলেটেবল হতে পারে, তো শেয়ার করো অবশ্যই। আর এখনো যদি ফলো বা সাবস্ক্রাইব না করে থাকো স্যামটিউবকে, তাহলে কি করছো ভাই, ফলো বা সাবস্ক্রাইব আর ফলোটা করে দাও, আর আসছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন বাই।